এর আগের ক্লাসে আমরা অষ্টম অধ্যায় যে টপিকস, সে অষ্টম অধ্যায় সম্পর্কে জেনেছি এবং সেটি শেষ হয়ে গেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তোমাদের নবম অধ্যায়, ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সর্বপ্রথম জানতে হবে সংবিধান কি। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হল, কিন্তু ভারত স্বাধীন হলেও ভারতবাসীর কাছে একদিকে ছিল ভারত মাতার মুক্তির আনন্দ, অন্যদিকে ছিল দেশভাগের যন্ত্রণা। 1757 সাল থেকে শুরু হলে, পলাশী যুদ্ধ থেকে শুরু হলে ঔপনিবেশিক শাসন, 1947 1757 থেকে 1947 দীর্ঘ 190 বছরের ঔপনিবেশিক শাসনের মুক্তি হল। স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারত জন্মগ্রহণ করল। তাই স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্মগ্রহণ করলে অনেক কিছু কাজ থেকেই যায়, তাই ভারতকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে সংবিধান। একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সংবিধানের প্রয়োজন। সংবিধান ব্যতীত একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে না বা পরিচালনা করা যায় না। তাই সংবিধান হলো কতকগুলি আইনের সমষ্টি। কি বললাম? সংবিধান হলো কতকগুলি আইনের সমষ্টি। তাই ভারতের সংবিধানের যিনি রূপকার, তিনি হলেন ডক্টর বিআর আম্বেদকর। তিনি ছিলেন একজন মহার সম্প্রদায়ের বা অনুন্নত সম্প্রদায়ের একজন নেতা। তো তিনি 1949 সালে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে 1949 সালে ভারতীয় গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। তাই এই সংবিধান তৈরি হওয়ার পর সংবিধানে একটি প্রস্তাবনা থাকে। তো প্রস্তাবনা হচ্ছে সংবিধানের আত্মা বা সংবিধানের বিবেক বলা হয় এই প্রস্তাবনাকে। তাই প্রস্তাবনায় কি বলা হয়েছে দেখো, আমরা ভারতের জনগণ, ভারত হচ্ছে একটি সমাজতান্ত্রিক, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই প্রত্যেকটি শব্দের অন্তর্নিহিত অর্থ আছে। সার্বভৌম বলতে কি বোঝো? ভারতে বৈদেশিক ও অভ্যন্তরীণ ক্ষেত্রে, নীতি নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারতে নিজস্ব কোনো ধর্ম নেই, এখানে বিভিন্ন জাতির মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করতে পারে। গণতান্ত্রিক মানে যেখানে জনগণের শাসন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষ 18 বছর প্লাস হলে সে ভোটদানে সক্ষম এবং সে সরকার নির্বাচনে সক্ষম, অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করবে, এটা বলা হয়েছে। আর সাধারণতন্ত্র, সাধারণতন্ত্র বলতে বোঝায় যে এখানে
রাজার ছেলে রাজা হবে এমনটা নয়, অর্থাৎ রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চলবে না। জনগণের আজকে যে সাধারণ মানুষ হিসাবে রয়েছে, আগামী দিন সে নির্বাচনে দাঁড়িয়ে দেশের শাসকে পরিণত হতে পারে, অর্থাৎ রাজার ছেলে রাজা হবে, রাজতান্ত্রিক বা বংশানুক্রমিক এরকম ব্যাপারটা নয়, এ কথা বলা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ কেন্দ্রীয় শাসন বিভাগ, এই কেন্দ্রীয় শাসন বিভাগের মধ্যে পড়ছে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় শাসন বিভাগ কাদেরকে নিয়ে তৈরি হয়েছে? তাহলে কেন্দ্রীয় শাসন কেন্দ্রীয় শাসন বিভাগ তৈরি হয়েছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদেরকে নিয়ে, এবং সেখানে আমাদের দুটি কক্ষ আছে, উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা, এই দুটি কক্ষ আছে। তারপর আমাদের প্রতিটি অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থাকেন, রাজ্যপাল হচ্ছে রাজ্যের প্রধান, মুখ্যমন্ত্রী দেশ শাসন করে। তারপর আছে আঞ্চলিক স্বায়ত্ত শাসন, পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার দুটি অঙ্গ, একটা হচ্ছে গ্রামীণ, একটা হচ্ছে পৌর। গ্রামীণ ব্যবস্থার ক্ষেত্রে, গ্রামীণ পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে তিনটি স্তর রয়েছে, সেই তিনটি স্তর হল পশ্চিমবঙ্গ স্থানীয় গ্রামীণ স্থানীয় স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে তিনটি স্তর রয়েছে, গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, এবং জেলা স্তরে জেলা পরিষদ, এবং শহর পৌরসভার ক্ষেত্রে যেটি রয়েছে সেটি হচ্ছে পৌর এলাকার অন্তর্গত অঞ্চলগুলোকে কয়েক ওয়ার্ডে ভাগ করা হয়, এবং প্রতিটি ওয়ার্ডে একজন করে ভোটের মাধ্যমে কাউন্সিলর নির্বাচন হয়, এবং কাউন্সিলররা দুজন চেয়ারম্যান, একজন চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন করেন। পৌরসভার কাজ এলাকার উন্নয়ন করা, জল সরবরাহ করা, বৈদ্যুতিকরণ, এ সমস্ত কাজ করে। আর আছে তোমাদের সংবিধানের মৌলিক কর্তব্য, সংবিধানের মৌলিক কর্তব্য হচ্ছে স্বামীর অধিকার, শিক্ষার অধিকার, তারপর তোমাদের আছে শোষণের বিরুদ্ধে অধিকার, শিক্ষা, সংস্কৃতি অধিকার, এই সমস্ত অধিকারগুলি রয়েছে। আশা করি আজকের পাঠ সকলেই বুঝতে পেরেছ। আজকের পাঠ এখানেই সমাপ্ত।